হ্যালো, দিস ইজ ফারহানা, ওয়েলকাম টু মাই কিচেন। আজকে আমি আপনাদের খুবই ডিলিশিয়াস একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে নারকেল পুলি। জি ভিউয়ার্স, অনেকে বলে থাকে এটা পুলি পিঠা, আবার অনেকে বলে থাকে কুশলি পিঠা। আসলে এক এক দেশে এক এক নামে এই পিঠাটা পরিচিত। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে। সো চলুন দেখি কিভাবে এই পুলি পিঠাটা তৈরি করতে হয়। কুশলি পিঠা বানানোর জন্য এখানে এক কাপ পরিমাণ, দেড় কাপ পরিমাণে আমি পানি দিয়েছি, পানিটা একটু কমে গেছে। সো আমি একদম খুবই অল্প করে আপনাদেরকে বানিয়ে দেখাচ্ছি। এর মধ্যে লবণ দিয়ে দিতে হবে পরিমাণ মতো। এখন চালের গুঁড়ো এবং ময়দা মিক্সড করে দেওয়া হচ্ছে। শুধু চালের গুঁড়ো দিয়েও করতে পারেন, কিন্তু ওটা হার্ড হবে। একটু ময়দাটা অ্যাড করলে পিঠাটা একটু সফট হয়। সেটা এভাবে একটু নেড়ে নিতে হবে। জাস্ট আমরা সেদ্ধ আটার রুটিটা যেরকম করে করি ঠিক সেই রকম। এখানে চালের গুঁড়ি এবং ময়দা প্রায় দেড় কাপ পরিমাণে দেওয়া হয়েছে, দেড় কাপের চেয়ে একটু বেশি। দেখতে পাচ্ছেন একদম আটা, যে ডোটা সেটা একদম পারফেক্ট হয়ে গেছে। এখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। ডোটা বানানোর পরে এখন আর একটা পাতিলে নারকেল, একটা নারকেল কোরানো আছে, সেটা দিয়ে দেওয়া হচ্ছে। এটা কিন্তু চুলায় বসানোর আগে এই নারকেলটা আলাদা একটা পাতিল নিয়ে ওই পাতিলের মধ্যে সেম চিনি পরিমাণ মতো চিনি দিয়ে দিতে হবে। আপনারা ইচ্ছা করলে গুড় দিয়েও করতে পারেন। সেম ওয়েতে চিনিটা পরিমাণ মতো দিতে হবে। এখানে প্রায় দুই কাপের মতো, দুই থেকে আড়াই কাপের মতো চিনি দেওয়া হলো। এখানে এখন সামান্য পরিমাণে লবণ দিতে হবে, খুবই সামান্য, তিন আঙুলের এক চিমটি। এখন মাখাতে হবে নারকেলটা এইভাবে করে, চিনিটা সহ নারকেলটা এইভাবে মাখাতে হবে। দেখতে পাচ্ছেন এখন মাখানো কমপ্লিট। খুব ভালো মতো মাখাতে হবে, প্রায় এক দুই মিনিট মাখাতে হবে। এখন এটা ডিরেক্টলি চুলার উপরে দিয়ে নাড়াচাড়া করতে হবে, যতক্ষণ পর্যন্ত না চিনিটা মেল্ট না হচ্ছে। নারকেলটা অলরেডি আমি চুলায় বসিয়ে দিয়েছি, এখন এটা খুব ভালো মতো নাড়তে হবে চিনিটা, যতক্ষণ পর্যন্ত না মেল্ট না হচ্ছে আর সামান্য একটু ব্রাউন কালার হয়ে না আসছে, ততক্ষণ পর্যন্ত চুলায় ননস্টপ নাড়তে হবে। দেখতে পাচ্ছেন চিনিটা মেল্ট হয়ে গেছে এবং নারকেল থেকেও একটু পানি চলে এসছে। নারকেলের কালারটাও কিন্তু একটু আগে থেকে চেঞ্জ হয়েছে। তো এই পানিটা যতক্ষণ পর্যন্ত শুকিয়ে না যাবে আর নারকেলের কালারটা যখন একটু ব্রাউন চলে আসবে তখনই আমি নামিয়ে ফেলবো। যতক্ষণ পর্যন্ত না এই এই ভেজা ভেজা ভাবটা কমে না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা ননস্টপ নাড়তে হবে। অবশ্যই নাড়তে হবে, তা না হলে কিন্তু নিচে লেগে যাবে। দেখতে পাচ্ছেন নাড়তে নাড়তে কি সুন্দর ব্রাউন একটা কালার চলে আসছে। খুবই কন্টিনিউ পাঁচ থেকে সাত মিনিট সময় লাগবে, ননস্টপ নেড়ে এই কালারটা অটোমেটিক চলে আসবে। দেখতে পাচ্ছেন মনে হচ্ছে যে গুড় দেওয়াই হয়েছে। সো চিনি দিয়েও আপনারা ঠিক এইরকম করে ক্যারামেল একটা কালার তৈরি করে নিতে পারেন। সো এখন এটা জাস্ট একটু ঠান্ডা করতে হবে। আপনারা ইচ্ছে করলে এইদিক এইটা এভাবে পুরটা রেখে তার পাশেই রুটিটা বেলে ফেলতে পারেন। এরপর একটা রুটি বড় করে বেলে নেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন এর মোটাটা ঠিক এই রকম, জাস্ট নর্মাল রুটির চেয়ে জাস্ট একটু মোটা হবে। সো এটা এখন যে কোনো একটা মগ কিংবা আপনারা কাটার শেপ, কাটার একটা নিয়েও কাটতে পারেন। ঠিক এইভাবে করে কেটে নিতে হবে গোল করে। এবার এই রুটিটার উপরে এই নারকেলের পুরটা দিতে হবে, দিয়ে এটা আপনারা যে কোনো শেপে ডিজাইন করতে পারেন। কমন একটা ডিজাইন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, অবশ্যই আমার আম্মু দেখাচ্ছে এইভাবে করে। জাস্ট দেখতে পাচ্ছেন খুবই ইজি, চমৎকার একটা ডিজাইন হয়ে যাচ্ছে।
এক কোণা থেকে নিয়ে দেখতে পাচ্ছেন খুবই সফট এবং কি সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে। আপনারা ইচ্ছা করলে অনেক রকম করে করতে পারেন, কিংবা কাঁটা চামচ দিয়েও আপনারা একটা শেপ করে ডিজাইন করতে পারেন। আমি আবারও দেখাচ্ছি আপনাদের সুবিধার জন্য। ঠিক এইভাবে প্রথমে বন্ধ করে দিতে হবে, দেন ঠিক এইভাবে করে এক সাইড থেকে এভাবে করে ডিজাইন করতে হবে। ডিজাইনটা আপনাদের নিজস্ব ব্যাপার, যে কোনো ভাবে আপনারা করতে পারেন। দেখতে পাচ্ছেন এই ঠিক এই রকম করে পিঠাগুলো তৈরি করে নিতে হবে। আপনাদের সুবিধার জন্য আমি আরো একটা পিঠা দেখিয়ে দিচ্ছি। পুরটা জাস্ট দেড় চা চামচের মতো দেয়া হয়েছে। ঠিক এইভাবে করে প্রথমে ফার্স্টে বন্ধ করে দেওয়ার পর এক সাইড থেকে এটা ঠিক অপর কিন্তু অপর সাইডে ঠিক উল্টো সাইড থেকে এই ডিজাইনটা করতে হবে। সো এইভাবে করে বাকি প্রত্যেকটা পিঠা তৈরি করে নিব। পিঠাগুলোকে আমি তেলে অল্প তেলে ভেজে নেব, এর কারণে আমি এখানে ফ্রাই প্যানে তেল গরম করতে অলরেডি রেখে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি একটা একটা করে গরম তেলে পিঠাগুলো ছেড়ে দেব। জালটা একটু কমিয়ে দিচ্ছি, তেলটা বেশি গরম করা যাবে না। এক সাইড হলে এটা উল্টে দিতে হবে, ঠিক এইভাবে করে উল্টে দিয়ে দিতে হবে। প্লাস বেশি করে ভাজা যাবে না, আপনারা কিন্তু এটা ভাত দিয়েও খেতে পারেন, জাস্ট স্টিম করে যেটা বলে স্টিম করেও খাওয়া যায়। আবার এভাবে যদি দুধ পুলি করতে যান তাহলে এই পুলিটাকেই দুধে ভিজাতে পারেন। সো আমি জাস্ট আর একদিন আমি ওইটা আপনাদেরকে দেখাবো কীভাবে দুধ পুলি তৈরি করে। জাস্ট এইভাবে করে এক পিঠ ও পিঠ ভালো মতো একটু ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন কত সহজে পুলি পিঠা তৈরি হয়ে গেল। আশা করি আমার এই রেসিপিটি আপনাদের অবশ্যই ভালো লেগেছে। অবশ্যই দোয়া করবেন আমার জন্য, আমি যাতে নতুন কোনো আরও রেসিপি আপনাদেরকে উপহার দিতে পারি। আরও সব নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।